জীবন দিতে গেলে ছেলেদের হাতে বাইক নয় এবং উচ্চ শিক্ষা দিতে গেলে মেয়েদের কাছে মোবাইল নয়। আজকের আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় ব্লকের ব্লক কনফারেন্স আমরা অনুষ্ঠিত করেছি। এখানে সর্বধর্মের মানুষরা, ইমাম সাহেবরা, সেই সঙ্গে সঙ্গে মহারাজ এবং পুরোহিত এবং রাজনৈতিক ওয়াকফ বোর্ডের প্রতিনিধি থেকে নিয়ে আমরা সব ধর্মের সমন্বয়নে আমরা একটা ব্লক কনফারেন্স করেছি। আমাদের উদ্দেশ্য ছিল বাল্য বিবাহ প্রতিরোধ, যাদের 18 বছর এবং মেল 21 বছরের নিচে যেসবগুলো বিবাহ হচ্ছে তাদের শারীরিক কন্ডিশনের দিক থেকে ভারতের একটি হিসাবে বাল্য বিবাহ প্রতিরোধ, বিশেষ করে ইমাম সাহেবেরা যারা মসজিদে নামাজ পড়ায় এবং পুরোহিত যারা বা মহারাজ যারা বিবাহ পড়ায়, দুই বর্ণের ধর্মগুরুকে নিয়ে আমরা অনুষ্ঠিত এটাই করেছি যে বাল্য বিবাহ প্রতিরোধ করতে হবে। সেই সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট যারা কাজী রেজিস্ট্রার যারা ছিল তারাও তিনজন আজকের এখানে উপস্থিত ছিল, তাদের সামনে এই আলোচ্য হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে ওয়াকফ বোর্ডের প্রতিনিধি। বাল্য বিবাহ সম্পর্কে একটা কথা বলি, আমরা যখন এই ধরনের ভিডিও ছাড়ি তখন দেখা যায় অনেক গার্জেনরা কমেন্ট করে যে আমাদের মেয়েরা পালিয়ে যাচ্ছে, এটা নিয়ে কি বলবেন? দেখো, সেটা গার্জেনদের কিছু নেগলিজেন্সি আছে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, বাচ্চা মেয়েদের হাতে, আমরা যেমন বলি যে জীবন দিতে গেলে ছেলেদের হাতে বাইক নয় এবং উচ্চ শিক্ষা দিতে গেলে মেয়েদের কাছে মোবাইল নয়, আমরা যারা গার্জেন আমাদের ছেলে মেয়েদের যদি আমরা নিজে তাকে গাইড রাখি, তাদের হাতে মোবাইল না দেই, মোবাইল ব্যবহার করতে গেলে পড়ার জীবনে হয়তো ব্যবহার করতে হয়, কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে লাগামহীন তারা নেটে গিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় বা নেটে তারা যে বিভিন্ন রকম খারাপ জিনিসগুলোকে তারা ফলো করছে দেখছে, এর জন্যে তাদের চারিত্রিক প্রবলেম হচ্ছে। তার জন্য আমি বলবো গার্জেনরাই, ছেলে মেয়েরা বিগড়ে যাওয়ার জন্যই গার্জেনরাই যথেষ্ট। তারা যদি সদা হয়ে শক্ত হাতে তাদের সন্তানদেরকে লালিত পালিত করতো, গাইড দিত, তাহলে আর এই জায়গায় পৌঁছাতো না। সরকার তো মোবাইল হাতে তুলে দিচ্ছে, সরকার দিয়েছেন একজন কুরুল, একটা মনে করেন কাঠুরে, সে কুরুল তৈরি করছে, সে দা তৈরি করছে। এখন সেই দাটা নিয়ে আমি যদি গাছ না কেটে আমার প্রয়োজনীয় জিনিস আমি ব্যবহার না করে দাটা নিয়ে যদি কারো ঘাড়ে মারি, তাহলে যিনি কুরুল তৈরি করে তার দোষ নয়। তাহলে অতএব আমার সেই মোবাইলটা যদি আমি ভালো জায়গায় ব্যবহার করি, গভর্নমেন্ট দিয়েছে ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় পৌঁছানোর জন্যে, আমরা সেই সুবিধাটা নিয়ে যদি আমরা নিজের মতো আরও অপব্যবহার করি তাহলে সে দোষটা আমার নিজের, সরকারের নয়। অতএব সেদিকটা গার্জেন যদি খেয়াল রাখে তাহলে বাল্য বিবাহ আমরা প্রতিরোধ করতে পারবো। আমরা একদম মোটেই নাই, এর সম্পূর্ণ বিরোধ এবং ওয়াকফ বোর্ড এই কেন্দ্র সরকার যে অ্যাপার্টমেন্ট যে বিল এনেছে এই বিলের সর্বধর্ম থেকেই প্রতিবাদ জানায়। কেন দেখেন, আজকের যে আমার একটা মাজারের জায়গা আছে, হিন্দু ভাইদের দেবভক্তার যে জায়গা আছে, তাদের যে মন্দির আছে বা তাদের লোকনাথ বাবার যে বিভিন্ন জায়গায় জায়গা আছে, সেই জায়গাগুলো যদি গভর্নমেন্ট এখন নিয়ে নেয়, গভর্নমেন্ট ভেঙে ইচ্ছা করলে ফুটবল খেলা মাঠ তৈরি করে দিতে পারে, গভর্নমেন্ট হয়তো ওই জায়গাকে পাবলিক যে জায়গায় ব্যবহার করে মানুষ সমাগম করে তার ধর্মীয় আবেগে, সেই জায়গা গভর্নমেন্ট বিক্রি করেও খেতে পারে, কার কি বিশ্বাস আছে? অতএব গভর্নমেন্টকে আমরা বিশ্বাস করিনি। যার যে ধর্মের পূর্বপুরুষেরা, আমাদের মুসলিম ধর্মের পূর্বপুরুষেরা যে ওয়াকফ বোর্ডের জায়গা দিয়েছে, তারা গরিব অসহায় মানুষদের লেখাপড়া শেখার জন্যে এই জায়গার খরচাগুলোকে বিয়ার করার জন্য দিয়েছে। এখন সেই জায়গাগুলো যদি সরকার দখল করে তাহলে সরকার তো নিজের মতো করবে, সে যে সরকারে আসুক, সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, যেগুলো পাবলিক প্রসিকিউটর জায়গা সেই জায়গাগুলো পাবলিকের হাতেই থাকবে। এর জন্যে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে চরম বিরোধিতা করছি। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, আজকের এখান থেকে আমরা আবার শপথ বাক্য নিয়েছি যে আমরা ভাঙড় 1 এবং 2 MLA শওকত মোল্লা সাহেব তিনিও বলেছেন যে আমরা বড় করে একটা, এটা তো আমাদের হলের ভিতরে অনুষ্ঠান ছিল, আমরা বাইরে মানে রোড শো এবং বাইরে ময়দানে আমরা বড় আকারে বৃহৎ আকারে অনুষ্ঠান করব আজকের আগামী 14 তারিখ। আজকের মূলত মিটিং ছিল আগামী এই সেপ্টেম্বরের 14 তারিখ সোনারপুর জয়হীন অডিটোরিয়ামে সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত আমাদের একটা জেলা সম্মেলন আছে, সেখানে সবাইকে আসার অনুরোধ রাখছি। এবং আমরা বৃহৎ আকারে আজকের যেমন এখানে ব্লক লেভেলে 100 পিস হেলমেট এবং আজকের যারা অনুষ্ঠিত এখানে ছিল প্রায় 400 জনের মতো টিফিন এবং ছাতা আম্বেলা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আমাদের এখানে প্রশাসনিক আধিকারিক ছিল, ব্লক আধিকারিক থেকে এবং অনেকেই ছিল রাজনৈতিক মেরুকণ্ডের মানুষ ছিল। আমরা সবাই একত্রিতভাবে মিলেমিশে কাজ করতে চাই যাতে মানুষের উপকার হয়, গরিব মানুষ পাশে দাঁড়াতে পারে এবং সেফ ড্রাইভ সেফ লাইফের উপরে একজন মানুষ যখন বাইক নিয়ে তার কর্মস্থলে যায়
তাকে এটা ভাবা দরকার যে তার বাড়ির পরিবার পাঁচজন তার জন্য ওয়েট করছে, তার আব্বা মা, তার সন্তান, তার ওয়াইফ, যে আমি রাস্তায় যদি দুর্ঘটনা হয়ে যায় নিয়ন্ত্রণ করা, এবং আমি একটা গাড়ি নিয়ে যাচ্ছি 60,000-1,00,000 টাকার গাড়ি, আমি যদি 500 টাকার একটা হেলমেট পরে না যাই, তাহলে পড়ে গেলে পক্ষান্তরে আমাকে লাগবে, অন্য কারোর লাগবে না। অতএব আমরা এখান থেকে হেলমেট ডিস্ট্রিবিউট করে এটাই জানাতে চেয়েছি যে সকলেই হেলমেট পরুক, এবং ভাঙড়ে এখন কলকাতা জোনের ভিতরে ট্রাফিক ভালো কাজ করছে, যে তাদের সঙ্গে কোঅপারেট করে যেন মানুষ সুস্থভাবে রাস্তায় যেতে পারে। পথচারী মানুষ যারা বাড়ি থেকে বাইর হচ্ছে তারা যেন আবার সুস্থভাবে বাড়িতে ফিরে আসে, এই কামনা করে আমরা এই অবধি রাখছি। গোরক্ষক বাহিনীদের ব্যাপক তাণ্ডব চলছে দেশ জুড়ে, আপনাদের ইমাম মুয়াজ্জিনের তরফ থেকে কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা তো তাদেরকে নিন্দা জানাই, তাদের কৃতকর্মের জন্য, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ যারা বাইরে আছে বিভিন্ন কাজের সূত্রে, তাদেরকে যেমন গোমাংস নিয়ে ট্রেনে, বাসে, কর্মস্থলে, রাস্তায় হেনস্থা করা হচ্ছে। কোনো ধর্ম চায় না যে কাউকে হেনস্থা করা হোক, সে যদি গোমাংস তো নেই তার নাম করে অন্য কিছু থাকলেও গোমাংসর নাম করে সেটাকে দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আসলে এটা কোনো ধর্মের কোনো সাধুবাদ মানুষের নয়, যারা উগ্রপন্থী দেশকে, ভারতবর্ষকে সব সর্বদাই ডাঙ্গা হাঙ্গা লাগানোর যে চেষ্টা তাদের মধ্যে আছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ কাজ করছে এবং মদত দিচ্ছে। সরকারকে অনুরোধ করব যে তাদেরকে চিহ্নিত করে পর্যাপ্ত পরিমাণে কঠিনতম কঠিন তাদের শাস্তির দাবি রাখছে।